মঙ্গলবার দিন আইসিসি টিম অফ দ্য ইয়ার ঘোষণা করেছে, যেখানে পুরুষদের এবং মহিলাদের সম্মিলিতভাবে সেরা একাদশ বেছে নেওয়া হয়েছে সব ধরনের ফরম্যাট থেকে। আইসিসি টোটাল 5টি দলের ঘোষণা করেছে, যেখানে রয়েছে পুরুষ এবং মহিলাদের T20I এবং ODI দল, সাথে রয়েছে পুরুষদের বর্ষসেরা টেস্ট দল। মোট 11টি দেশ থেকে প্লেয়ার নির্বাচন করা হয়েছে, যেখানে রয়েছে কিছু বিশ্বকাপ জয়ী প্লেয়ার, সাথে রয়েছে কিছু উদীয়মান প্লেয়ার। তো আজকে এই ভিডিওতে এই 5টি দল নিয়ে সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে, কারণ মেন্সের খেলা দেখলেও আমরা অনেকেই কিন্তু উইমেন্সের খেলা দেখি না। তো ভিডিওটা দেখলে তোমরা অনেকেই উইমেন্সের সম্বন্ধে কিছুটা ধারণা পাবে। তো চলো আর বেশি দেরি না করে মেন ভিডিওতে চলে যাই। প্রথমে শুরু করব পুরুষদের টেস্ট দল দিয়ে, যেখানে পুরো লাইন আপ জুড়ে রয়েছে 7000 কাছাকাছি রান এবং 200 কাছাকাছি উইকেট। 2022 সালে অস্ট্রেলিয়া অন্যতম একটি সফল টেস্ট টিম, তারা অলরেডি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কোয়ালিফাই করে গেছে। অস্ট্রেলিয়া থেকে রয়েছে মার্কাস লাভোসানে এবং প্যাট কামিন্স। এই টেস্ট দলের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে বেন স্টোকসকে। বেন স্টোকস যবে থেকে ইংল্যান্ডের ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত হয়েছে, তিনি এবং ম্যাককুলাম দুজন মিলে ইংল্যান্ডের ক্রিকেটটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এই দলে তার সাথে রয়েছে তারই দুই সতীর্থ জেমস অ্যান্ডারসন এবং বেস্ট। 2022 সালে টেস্টে সবথেকে বেশি রান করা প্লেয়ার বাবর আজমও রয়েছে এই টিমে। তার সাথে রয়েছে সবথেকে বেশি উইকেট নেওয়া নেথান লায়ন এবং দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। সাথে রয়েছে ইন্ডিয়ার একমাত্র প্লেয়ার ঋষভ পান্থ। এবারে বলি মহিলাদের ODI দল নিয়ে কথা, যেখানে আমাদের টিমের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরকে ক্যাপ্টেন করা হয়েছে। সাথে রয়েছে অস্ট্রেলিয়ার দুই অসাধারণ ব্যাটার বেথ মুনি এবং অ্যালিসা হেলি, যারা এখন ICC র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। আরও রয়েছে 2022 সালে সবথেকে বেশি রান করা প্লেয়ার দক্ষিণ আফ্রিকার লোরা ওলভার। সাথে রয়েছে তারই সতীর্থ শাবনিম ইসমাইল, যিনি সবথেকে বেশি উইকেট নিয়েছেন 2022 সালে। এই ODI দলে ভারতের রেণুকা সিং এবং ইংল্যান্ডের সোফি এগলেস্টনের মতন কিছু উইকেট টেকার প্লেয়ারও রয়েছে। এবারে আসি পুরুষদের ODI দল নিয়ে। 679 রান এবং 85 কাছাকাছি এভারেজ নিয়ে শীর্ষে রয়েছে বাবর আজম, এবং গতবারের মতো এবারও তাকে ODI দলের ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছে। এবং তার সাথে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের শ্রেয়স আইয়ার এবং ওয়েস্ট ইন্ডিজের সাই হোক। তবে এই দলে সবথেকে বড় চমক হচ্ছে জিম্বাবুয়ে প্লেয়ার সিকান্দার রাজা। তিনি এই বছর 3টি সেঞ্চুরি করেছেন এবং অলরাউন্ডার হিসাবে তার র্যাঙ্কিং সবথেকে উপরে উঠেছিল এই বছর। এই টিমের বোলিং লাইন আপে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজও একটি বড়সড় চমক দিয়েছে। তার সাথে রয়েছে মোহাম্মদ সিরাজ, আলজারি জোসেফ, অ্যাডাম জাম্পা এবং ওয়ার্ল্ডের এক নম্বর বলার ট্রেন্ট বোল্ট। এবারে বলবো মহিলাদের T20 দল নিয়ে, যেখানে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয়েছে সোফি ডিভাইনকে, এবং তার সাথে রয়েছে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অন্যতম ব্যাটসম্যান তাহলিয়া ম্যাকগ্রা এবং অন্যতম অলরাউন্ডার অ্যাশ গার্ডনার। ব্যাটিংয়ের শুরুতে রয়েছে ভারতের স্মৃতি মান্দানা, যিনি 2022 সালে টোটাল 594 রান করেছেন, এবং তার সাথে রয়েছে তারই দুই সতীর্থ দীপ্তি শর্মা এবং রেণুকা সিং, যারা T20তে অন্যান্যদের তুলনায় সবথেকে বেশি উইকেট। এছাড়া বোলিং লাইন আপে রয়েছে পাকিস্তানের নিদা দার, শ্রীলঙ্কার ইনোকো রানাবির এবং এক নম্বর বলার ইংল্যান্ডের সোফি এগলেস্টন। সবশেষে আসি পুরুষদের T20 দল নিয়ে। ইংল্যান্ড এবার T20তে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই হিসাবে বাটলারকে এই দলে ক্যাপ্টেন করা হয়। ব্যাটিংয়ের শুরুতে বাটলারের সাথে রয়েছে মোহাম্মদ রিজওয়ান, এবং তারপরেই রয়েছে শ্বাসরুদ্ধ করা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, যিনি 10টি হাফ সেঞ্চুরি এবং 1000 রান করেছেন 2022 সালে T20তে। তার সাথে রয়েছে তারই দুই সতীর্থ বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়া। এই টিমের বোলিং লাইন আপে রয়েছে একটি বড়সড় চমক, তিনি হলেন আয়ারল্যান্ডের জশুয়া লিটল। তিনি মাত্র 19 রানের গড়ে 39টি উইকেট নিয়ে সবথেকে বেশি উইকেট নেওয়া প্লেয়ার হয়েছেন এই বছর T20তে। তার সাথে রয়েছেন জিম্বাবুয়ের অন্যতম অলরাউন্ডার সিকান্দার রাজা, এবং এই টিমকে আরও স্ট্রং করেছে শ্রীলঙ্কার ওয়েন্দু আসরাঙ্গা, যিনি এই T20 ওয়ার্ল্ড কাপে সবথেকে বেশি উইকেট নিয়েছেন, এবং এই টিমকে সম্পন্ন করেছেন ইংল্যান্ডের প্লেয়ার স্যাম কারান, যিনি T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং T20 ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।